দেখাচ্ছে, প্রশ্নটা এসেছে যে ছাত্র জীবন থেকে বিমা পেশায় কাজ করার উপকারিতা সম্পর্কে যদি বলতেন। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলাদেশের প্রেক্ষাপটে, কারণ চাকরি বাজারে যখন প্রবেশ করা হয়, এই প্রশ্ন সম্পর্কে আমি একটু বলতে চাচ্ছি, তারপরে আমি ম্যাডামের কাছে যাই জানতে চাইবো। কারণটা হলো যে যখন আমরা দেখি কোনো চাকরির বিজ্ঞপ্তি, তখন কিন্তু ওখানে চাওয়া হয় যে অভিজ্ঞতা, আপনার 5 বছরের অভিজ্ঞতা, 3 বছরের অভিজ্ঞতা। তো আমি ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে পাশ করা একজন ছাত্র, আমি যখন ম্যানেজমেন্টে মাস্টার্স করেছিলাম তখন আমার বয়স হয়েছিল 27 বছর। তাহলে আমার হাতে ছিল সরকারি চাকরির জন্য মাত্র 3 বছর, বা প্রাইভেট কোনো ভালো কোনো প্রতিষ্ঠানে বা মাল্টিনেশনাল কোম্পানির ক্ষেত্রে ভালো কোনো প্রতিষ্ঠানে চাকরির জন্য বয়স সীমা আমার প্রায় শেষের দিকে। সেখানে আমাকে যদি 5 বছরের অভিজ্ঞতা চাওয়া হয়, তাহলে 5 বছরের অভিজ্ঞতা আমি কোথায় থেকে পাবো, যেখানে আমার পড়াশোনা করতে করতেই তো বয়স 27 বছর হয়ে যাচ্ছে? তাহলে এখানে ইনডাইরেক্টলি যে মেসেজটি দিতে চাচ্ছে কোম্পানি, সেটি আমাদেরকে বুঝতে হবে যে আপনার ছাত্র জীবন থেকেই কোনো না কোনো কিছুর সাথে সম্পৃক্ত থাকতে হবে। আর সেটি যদি বিমা প্রতিষ্ঠানের সাথে হয় তাহলে সেটি আরো ভালো, কারণ এটি একটি আর্থিক প্রতিষ্ঠান। আর এই বিষয়ে ম্যাডাম আরো গভীর থেকে আলোচনা করবে, হয়তো আপনারা দুজনেই অল্প অল্প করে বলতে পারেন। প্রথমে শুনলাম, পারবেন ম্যাডামের কাছে জানতে চাইবো যে ছাত্র জীবন থেকে বিমা পেশায় কাজ করার উপকারিতা সম্পর্কে যদি কিছু বলতেন। ধন্যবাদ। ছাত্র জীবন থেকে আমিও এই বিমা পেশাতে কাজ করেছি, সো আমার লাইফ থেকেই বলি এর উপকারিতা। ছাত্র জীবন আসলে আমাদের দেশের প্রেক্ষাপটে আমি বলতে চাই একটা স্ট্রাগল সময়। আমরা ইনকাম করতে পারি না, আমাদের হাতে টাকা থাকে না, বাট বন্ধু বান্ধবের সাথে যখন বসি, আড্ডা দেই, তখন কিন্তু চায়ের বিলটা দিতে ইচ্ছে করে, বাট পকেট কিন্তু খালি থাকে। সেই ক্ষেত্রে আমরা ফ্রেন্ড সার্কেলে একটু লজ্জা পাই, বাবার কাছে যাব, বাবার ইনকাম তো তেমন না, মায়ের কাছে যাব, মা চোখে পানি ফেলবে, তাহলে ইনকামটা কোত্থেকে আসবে? তো আমার লাইফে এরকম ঘটনা, বাবা হয়তো উচ্চ পদস্থ ছিলেন, ইনকাম ভালো ছিল, বাট আমার তো ইনকাম ছিল না, কতদিন হাত পাতব? আমি যখন স্টুডেন্ট লাইফ থেকে শুরু করেছি, তো তখন আমি আমার চায়ের বিল, আমার ফ্রেন্ডের চায়ের বিল, তাদের আড্ডার বিল, নাস্তার বিল সব আমি দিতে পেরেছি। এটা একটা গর্ব করে আমি বলতে পারি যে আমি কিন্তু আমার বাবার কাছ থেকে টাকাটা নেইনি, আমি কিন্তু আমার মায়ের কাছ থেকে নেইনি। সেই ক্ষেত্রে আমার ফ্রেন্ডরাও কিন্তু একটু অন্যরকম দেখেছে আমাকে, যারে ও নিজে ইনকাম করছে, তাদেরও একটা আগ্রহ জন্মায় যে তাহলে তো আমরাও কেন ইনকাম করব। আর আমার ফ্রেন্ডদের কাছ থেকে চুরি, আরে বাবার পকেট কাটিং করতে হবে, নাইলে তো প্রেস্টিজ থাকে না, যেহেতু নিজের ইনকাম নাই। তো এই ক্ষেত্রে আমি আমার লাইফ থেকে বলতে পারি যে আমি আমার লাইফে স্টুডেন্ট থাকা অবস্থাতেই ইনকাম করার সুযোগ পেয়ে আমি কিন্তু আমার ফ্রেন্ড সার্কেলের ভিতরেও, আমার ফ্যামিলির ভিতরেও একটা ভালো একটা অবস্থানে ছিলাম, যে আমি যখন স্টুডেন্ট লাইফ চাকরি করছি, বিভিন্ন ঈদে বা অকেশনে আমি আমার ফ্রেন্ডদেরকে, আমার ফ্যামিলি মেম্বারদেরকে গিফট করছি, এটা তাদের কাছে একটা অন্য ধরনের উদ্দীপনা জাগিয়েছে। পাশাপাশি আমি আজকের দিন পর্যন্ত আসলে মনে করতে পারি না যে আমি একদিনও কি বেকার ছিলাম, আমি তো আসলে কখনোই বেকার থাকি নাই, সবসময় আমি ইনকামের ভিতরে থেকেছি। আপনি যদি চিন্তা করেন, আমাদের দেশের অর্থনৈতিক অবস্থা খারাপ, আমাদের দেশে বাজার মন্দা, এখানে চাকরি পাওয়া যাবে না, মামা চাচার জোর লাগবে, সার্টিফিকেটের জোর লাগবে, এখানে একটা বড় অঙ্কের জামানত দিতে হবে, সেটা ক্ষমতা আমার নাই, তাহলে থেকে আপনি এই প্রফেশনে কাজ করেন, আপনার কিছুই লাগবে না, এক সময় হয়তো বা আপনি আমাদের চাইতেও অনেক ভালো অবস্থানে থাকবেন, ফ্রেন্ড সার্কেলে আপনি বুক উঁচু করে গর্ব করে চায়ের বিলটা দিতে পারবেন, আপনার ফ্যামিলিকে আপনি গিফট দিতে পারবেন, সেই ক্ষেত্রে ফ্যামিলিতেও আপনার একটা অবস্থান তৈরি হবে, এবং আপনি লাইফে কখনোই বেকার থাকবে না, এটাও বুক ফুলিয়ে আপনি বলতে পারবেন। ধন্যবাদ।